আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় ভরা ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকেও আবার নিয়ে আসলাম মার্সিডিস GLS 450 বাংলাদেশ ইউজ কার, যারা ইউজ কার পছন্দ করেন তাদের জন্য। আর ইউটিউব অলওয়েজ আপনাদের পাশে আছে 24 ঘন্টা। কার বাবু এবং ইউটিউব দুইটি আপনাদের পাশে সবসময় আছে। এবং এটা চাবি এবং মার্সিডিসের দুইটা কিক আছে অবশ্যই যারা দেখতে চান। তো এটা মার্সিডিস, এরকম আমি একটা ব্ল্যাক কালার বিক্রি করছি কয়েকদিন আগে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আবার অন্য শেপের দেখতেই পাচ্ছেন। এটা আবার আপগ্রেড, একটু অনেক কিছুই আপগ্রেড এটার ভিতরে। এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, মাইলেজ খুবই কম। এবং আর কিছু আছে অনেক কিছু ভুলে যাবে মনে করতেছি। সানরুফ এবং টিফটনিক গিয়ার, ভিতরে বেজ কালার যাকে বলে বিস্কিট কালার, এবং বার্মিস্টার সাউন্ড সিস্টেম, 7 সিট, আরও কিছু আছে। আসলে কইতে না অস্থির হয়ে গেছি। যাই হোক, আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই আমি দাম বলতেছি। তবে হ্যাঁ, আমি বাংলাদেশ ইউজ কার বিক্রি করি, আবারও বলে দিচ্ছি। যারা দেখবেন নতুনটাও যাচাই করবেন, সেকেন্ড হচ্ছে সামান্য চলছে, এটা দেখবেন কতটুকু চলছে। যাই হোক, আর যদি কোনো রকম ভুল থাকে মাফ করে দিবেন ভাই বন্ধু হিসাবে। আর ভাই যদি ভালোবাসেন তাহলে খোদার কাছে কইবেন যেন আমার দ্বারা তোর কোনো ক্ষতি না হয়। আসুন ভিডিওটা দেখি। রেজিস 3000, যারা দেখতেছেন হয়তো সিসিটা বলতে ভুলে গেছি, অল বডি সেন্সার থেকে যা আছে, প্রজেকশন লাইট থেকে যা আছে সব দেখবেন যেন কোনো রকম ভুল না হয়, স্যাটিসফাই যেন আপনারা থাকেন সবসময়। আপনারা যারা দেখেন রেগুলার খেয়াল করবেন। 360 ক্যামেরা কিন্তু এইখানে, যে যারা দেখতেছেন ক্যামেরা এইখানে। সাউন্ড সিস্টেম তো বলার কিছুই নেই, প্রজেকশন লাইট এবং তিনটা এখানে এলইডি HID তিনটাই আছে, এবং সেন্সার সব কিছুই। যাই হোক, আপনারা পিছনের দিকে দেখবেন টায়ারের রিমের সাইজ কত হইতে পারে, আমি একটু দেখে বলতেছি। মিনিমাম তো 21 হওয়ার কথা, এর নিচে না। হ্যাঁ, 21, এটা R21 21 রিম সাইজ, এবং লং তো অনেক বড়ো দেখতে পাচ্ছেন। 360 সহ সব কিছুই আছে। যারা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম, আমি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা প্রিপারেশন সব দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না থাকে, দয়া করে। হ্যাঁ, এর আগেও আমি একটা কালো কালার বিক্রি করছি, আবার এটা করতেছি। আপনারা যারা দেখতেছেন সব কিছু দেখাই দিচ্ছি। কিলোমিটার 12,633 চলছে এটা। যাই হোক, মশা দেখেন, খালি মশাই দেখবেন এই জায়গাটা। আমি আপনাদের জন্য কবে না যেন মারা যাই, আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে, সিট দেখানোর জন্য অনেক কিছুই আছে। ভিতরের অপশনগুলো আমি দেখাবো, পাশে আমার মনির, এই পাশে আছে আমার জিতু, দুই পাশে আমার ছেলে আছে অবশ্যই, এবং সব কিছুই দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে। এটা কভার লাগানো আছে, এটা কভার, জাস্ট কভার, এটা তো কভার লাগানো, এটা তো কভার লাগানো, সুন্দর লাগেছে, যাকে সুন্দর লাগতেছে। এটা তো এর আগের গাড়িটা কভার লাগানো ছিল সেম কালারের, না এটা তো কভার লাগানো আছে। আসলে GLS এতটি বিক্রি করতেছি যা সব বাইরে কেন জানি সবাই পছন্দ করতেছে বর্তমান GLS 450 বাংলাদেশ ইউজ কার পছন্দ করতেছে। তো যাই হোক, এটা সম্পর্কে কিছু বলার আছে? আছে, এটা রিমোট, এখানে থেকে বডি সেন্সার থেকে নিচে সিলিন্ডার থেকে সব কিছু খেয়াল করবেন, নিচের পার্টটা। হ্যাঁ, নিচের পার্ট থেকে উপরে পার্ট পর্যন্ত। ভাই যা বলতেছি সত্য বলতেছি, মনে নেই মনে যা মুখে তা, ডিফারেন্সের কিছু নেই। কোনো ভুল থাকলে কমার চোখে দেখবেন, আমি আবার বলে দিতেছি, ভুল মানুষ করে অন্য কেউ না। এখানে পিছনে স্পেয়ার সিট যেটা আছে 7 সিটের, এটা শোয়ানো আছে। এখানে আপনার চাইলে ইউজ করতে পারেন এবং কাভার ইউজ করতে পারেন। এখানে সাউন্ড সিস্টেমের জন্য প্রত্যেকটা জায়গায় স্পিকার বা মিস্টারের টুইটার সহ স্পিকার সহ সব কিছু দেওয়া আছে। এইখানে স্পেয়ার টায়ার থেকে অনেক কিছুই আছে, আপনারা দেখতে এই পর্যন্ত ইউজ করা হয়নি, কারণ এই গাড়ি ইউজ করার কিছুই নাই। এবং
যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন। যাই হোক আপনারা দেখেন টায়ার রিম সবকিছু বার্মিস্টার সাউন্ড সিস্টেম এটার ভিতরে সাতটা কালার হয়, আপনার চাইলে এক এক ধরনের এক একটা কালার আছে, কালারিং ব্লু লাইট লাইটিংটা সম্পূর্ণ অনেক রকম চেঞ্জ। সাউন্ড সিস্টেম তো দেখতেই পাচ্ছেন বার্মিস্টার সাউন্ড সিস্টেম। সিট মেমোরি তো অবশ্যই আছে, এটা বলার কিছু নেই, সিট মেমোরি থেকে সব কিছুই আছে। এইখানে ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা। আসলে এটা একটা বিশাল বড় কলিজা, এত বড় কলিজাটা আমি কোথায় রাখবো। এটা কিন্তু 3000 সিসি টার্বো, যারা দেখতেছেন এটা 3000 সিসি টার্বো। এটা লং আল্লাহ রহমতে কি বলবো, এত 3000 থেকে অনেক স্পিড ডাবল হয়ে যায়, অনেক অনেক টার্বো সিস্টেম। তো এটা সম্পর্কে আসলে যারা, আমি একটু কম বুঝি, দরকার হলে ইন্টারনেটে আপনারা চেক করে নেবেন দয়া করে, মানুষ মতো ভুল হয়, আমারও হইতে পারে, আমি বললাম না সব কিছু, আপনারা চেক করে নেন। বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করতে পারবেন, এটা কোম্পানিতে নিয়ে যাবেন, মার্সিডিসের কোম্পানিতে নিয়ে চেক করবেন, নিজের স্যাটিসফাইড মতো নিজে চেক করবেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লুক ভালো করে খেয়াল করবেন যেন ভুল না হয়। হ্যাঁ, উপরে হিটপ্রুফ থেকে যা আছে সব কিছু দেখাইতে আসি, সব ক্লিয়ার, ওকে। এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন, গ্রিলটা নিউ শেপার, আপনার নিউ গ্রিল আপনার। আসলে এটা খুব আমি প্রথম পাইলাম, আগে আরেকটা মনে পেয়েছিলাম না, এই প্রথম পাইলাম আমি এই গ্রিলটা। যাই হোক অনেক সুন্দর, এর আগে যে গ্রিলগুলো ছিল এগুলো আটকানো ছিল, অবশ্য ওই স্টার দিলে তখন চালু হতো এই আর কি। আদান চলো শুরু হয়ে গেছে, স্টার দিলাম, সাউন্ড সিস্টেম সব কিছু এখানে, চাইলে যেভাবে খুশি চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। সাউন্ড সিস্টেম, ট্রিপটনিক গিয়ার থেকে যা আছে সব কিছুই দেখা যাচ্ছে। এটা 12000 কিলো চলছে, সানডুফ প্রানিক সানডুফ, প্রত্যেকটা জায়গা থেকে যা আছে। এটা ধরো দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। আজান হচ্ছে তো এখানে একটু আসতে বলি, কারণ আমার ভিডিওটা কাটা যায় না, আমি যা লাইভ দিই লাইভ লাইভই চলে এখানে, আসলে আমি এডিট করি না। এটা 2021 মডেল, 21-এর নিশ্চিত এবং 21-ই রেজিস্ট্রেশন, 12000 কিলো, জিএলএস 450, বাংলাদেশ ইউজ কার, যারা পছন্দ করেন তাদের জন্য। দামের ব্যাপারে অল্পতে শেষ করে দিই, এটা আস্কিং প্রাইস 2,53,00,000 টাকা, আস্কিং প্রাইস 2,53,00,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি, কতটা কিছুটা অতটা না। আসুন দেখুন, যাচাই করুন ভাই, আপনার গাড়ি আপনার যেইভাবে খুশি চেক করে নেন, আমার কোনো সমস্যা নাই এবং মাথা ব্যথা নাই ভাই। টাকা দিয়ে জিনিস কিনবেন স্যার, টাকা দিয়ে জিনিস কিনবেন, বারে বলতেছি, অনেক কষ্টের টাকা। আপনার গাড়ি আপনার যেইভাবে খুশি চেক করে নেন, আমার থেকে নিলে কোনো অসুবিধা পেলে আমাকে বলবেন, সেটা আমি করে দিতে বাধ্য। অ্যাক্সিডেন্ট থাকলে আমাদের গাড়ি কিনতে হবে না, ইঞ্জিনের সমস্যা থাকলে গাড়ি কিনতে হবে না, কাগজের সমস্যা থাকলে আমাদের গাড়ি কিনতে হবে না আপনাদের। যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, বাপ মার উপরে বড় কিছু নাই দুনিয়াতে, বাবা মা আমাদের আদর্শ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই টাকা পয়সা, এই যে বাড়ি গাড়ি দেখতেছেন, এই যে হাজার হাজার কোটি টাকার মালিক এক একজন, কেউ কিন্তু সাথে 10 টাকা নিতে পারবে না, 10 পয়সা নিতে পারবে না, বুঝতে পারতেছেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, বাপ মা দিয়ে খেয়াল রাখবেন, এর উপরে বড় কিছু নাই দুনিয়াতে। আর নবীজির এক কথা, নামাজ নামাজ নামাজ, মানে সালাত সালাত সালাত। যাই হোক, মুসলমান ভাই যারা আছেন অবশ্যই নামাজ পড়বেন,
বাপমার উপরে যত্ন নেবেন। সালাম আলাইকুম।